সম্প্রতি সাইবেরিয়ার সমুদ্র তীরে ভেসে আসছে অসংখ্য বরফের গোলা, আর বিশাল আকারের এইসব বরফের গোলাগুলো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সাইবেরিয়ায়। উত্তর পশ্চিম সাইবেরিয়ার গালফ অফ ওবের এই সমুদ্র তীরে রাক্ষসে বরফের গোলা দেখতে ভিড় করছেন বহু মানুষ। জানা যায়, দেশটির সমুদ্র তীরে টেনিস বলের আয়তন থেকে 1 মিটার ব্যাস পর্যন্ত বরফের গোলাগুলো ভেসে আসছে। আর্কটিক বৃত্তের ঠিক উপরে অবস্থিত ইয়ামল উপদ্বীপের নাইডা গ্রামের কাছেই এই সমুদ্র তীরটি। এই তীরের একটা দিক বরফের চাদরে ঢাকা। নাইডা গ্রামবাসীরা জানিয়েছে যে এরকম বিশাল আকারের বরফের গোলা ভেসে আসতে তারা এর আগে কখনো দেখেনি। কোনো বিরল প্রাকৃতিক পদ্ধতিতে এই বলগুলি তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিকার রিসার্চ ইনস্টিটিউটের প্রেস সেক্রেটারি সের্গেই লিসেনকোভ জানিয়েছেন, ওই অঞ্চলে জমাট ও ঝুড়ো এই দুই রকমের বরফ পাওয়া যায়। সাধারণভাবে প্রাকৃতিকভাবেই বরফের গোলাগুলি তৈরি হচ্ছে বলে মনে হয়। ওই অঞ্চলের বাতাসের অবস্থান বিচার করেই বিস্তারিত বলা যাবে। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।